ওয়েলকাম টু WBIFMS হেল্প ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ইবিলিংয়ের মাধ্যমে আপনার অফিসের ইলেকট্রিক বিল তৈরি করবেন। আপনার অফিসের WBSEDCL অথবা CESC এর বিল আপনি যদি পেয়ে থাকেন, ইবিলিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার অফিসের বিল আসার পর অথবা আপনি বিল ডাউনলোড করে তারপর ইবিলিংয়ে প্রিপেয়ার করতে পারবেন তা। এবার চলুন দেখি ইবিলিংয়ে কীভাবে বিলটি তৈরি করবেন। ইবিলিংয়ে প্রথমে লগ ইন করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর বিলটিকে আপনার সার্ভিস প্রোভাইডারে অ্যাড করে রাখতে হবে। এর জন্য মাস্টার মেনটেন্যান্স অপশন থেকে সার্ভিস প্রোভাইডার অপশনে ক্লিক করে নেবেন। এখানে সার্ভিস প্রোভাইডারের এলওভিতে ক্লিক করে আপনার সার্ভিস প্রোভাইডারটি বেছে নেবেন, অর্থাৎ কিসের বিল সেটি এখান থেকে বেছে নেবেন। তো আমি এখানে WBSEDCL বেছে নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম। নেক্সট সার্চ অপশনে ক্লিক করে নেবেন। এখানে আপনার অফিসের বিল যদি অলরেডি অ্যাড করা থাকে তবে আপনি এর পরের প্রসেসটি ফলো করবেন। যদি না অ্যাড করে থাকে, তাহলে যদি প্রথমবার বিলটি তৈরি করেন তার জন্য অ্যাড নিউ অপশন থাকবে এখানে। এখান থেকে এক্সিস্টিং কানেকশন, এখানে এখানে কনজিউমার নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার অ্যাড করবেন এবং আপনার অফিসের নেম এবং অ্যাড্রেস দিয়ে দেবেন, দিয়ে সেটিকে সেভ করে দেবেন এবং অ্যাপ্রুভ করে নেবেন। আমার এখানে কনজিউমার নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার অলরেডি অ্যাড করা আছে, তো আমি এই স্টেপটি স্কিপ করছি। তো সার্ভিস প্রোভাইডার অ্যাড করার পর এবার আমাদের বিল প্রিপেয়ার করতে হবে। বিল তৈরি করার জন্য বিল অপশনে ক্লিক করার পর এন্ট্রি অর মডিফাই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে বিল সিলেক্ট করে নিতে হবে এবং বিল টাইপ TR26 সিলেক্ট করতে হবে। এখানে সার্ভিস প্রোভাইডারের থেকে সার্ভিস প্রোভাইডারটি সিলেক্ট করতে হবে। আমি এখানে WBSEDCL সিলেক্ট করলাম। এটি বিল নাম্বার দিতে হবে, এরপর এখানে একটি বিল নাম্বার দিতে হবে এবং বিল ডেট দিতে হবে। এখান থেকে বিলের হেডটি সিলেক্ট করে নিতে হবে। ইলেকট্রিক বিলের জন্য ডিটেল হেড 13 এবং সাব ডিটেল হেড 01 হবে। এরপর গ্রস অ্যামাউন্ট এখানে এন্টার করে নেবেন এবং নেট অ্যামাউন্টটি এখানে লিখে দিতে হবে। নেক্সট একটি স্যাংশন নাম্বার এখানে লিখতে হবে, যথারীতি স্যাংশন ডেট, স্যাংশন অ্যামাউন্ট এসবগুলো ফিল আপ করে দিতে হবে। গ্রস অ্যামাউন্টে আবার এখানে লিখতে হবে এবং সেভ করে দিতে হবে। নেক্সট TR26 ফিল আপ করে দিতে হবে। TR26 ক্লিক করার পর এখানে সাব ভাউচার নাম্বার এন্টার করতে হবে এবং সাব ভাউচার ডেট দিতে হবে। এখানে বিলের ডেসক্রিপশনটি দিতে হবে, অর্থাৎ বিলটি কী নিয়ে, অর্থাৎ এখানে আমি ইলেকট্রিক চার্জ বিল সেটি এখানে লিখব। বিল অথরিটি এখানে এন্ট্রি করবেন এবং গ্রস অ্যামাউন্টটি আবার এখানে লিখে দেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার ব্যাক বাটনে ক্লিক করে আগের অবস্থায় চলে আসতে হবে এবং এখান থেকে সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে নিতে হবে। সার্ভিস প্রোভাইডার বাটনে ক্লিক করার পর এখান থেকে কনজিউমার টাইপ এক্সিস্টিং কানেকশন সিলেক্ট করে নিলেন। কনজিউমার আইডি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। মানে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট অটোমেটিক্যালি পপুলেট হয়ে যাবে। এই অ্যামাউন্টটি অনেক সময় আপনার এন্ট্রি করা অ্যামাউন্টের সাথে মেলে না, অবশ্যই এন্ট্রি করা অ্যামাউন্টের সাথে না মিললে আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন অ্যামাউন্টটি। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আবার ব্যাক বাটনে ক্লিক করে নেবেন। এখান থেকে ইসিএস বাটনে ক্লিক করে ইসিএস ডিটেলস ফিল আপ করে নেবেন। ইসিএস এর ঘরে আপনার WBSEDCL লিখবেন, যেহেতু আপনার এখানে সার্ভিস প্রোভাইডার WBSEDCL, সো WBSEDCL লিখতে হবে। এখানে অ্যামাউন্ট লিখে দেবেন, এরপর সেভ বাটনে ক্লিক করে নেবেন। এখানে WBSEDCL এর অ্যাকাউন্টটি ই প্রধানে এন্ট্রি করার কোনো প্রয়োজন নাই, এটি অটোমেটিক্যালি এন্ট্রি করাই থাকে। সো আপনি এখানে WBSEDCL লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর ব্যাক অপশনে ক্লিক করবেন। বিলটি রেডি হয়ে গেছে, আপনি এটিকে সাবমিট করে দিতে পারবেন এবং বিল প্রিন্ট করে নিতে পারবেন বিল প্রিন্ট অপশন থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন
এবং কমেন্ট করে জানাবেন যে আর কোন ভিডিও আপলোড করলে ভালো হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।